আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালিকুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দাখিল নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিজরত কী এবং হিজরতের কারণ সমূহ নিয়ে আলোচনা করবো। প্রথমে হিজরত, রসুল্লাহ ইসলাম যখন মক্কার কুরাইশদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কুরাইশরা গতানন্তর না দেখে রসুল্লাহ ইসলামকে শেষ পর্যন্ত হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেন। রসুল্লাহ ইসলাম এই বিষয়টা জানতে পেরে পরবর্তী সময়ে তিনি তার সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি গমন করেন। সাহাবাদেরকে নিয়ে রসুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় যে গমন করা বা চলে যাওয়ার যে বিষয়টা ইসলামের ইতিহাসে সেটা হিজরত হিসাবে খ্যাত। রসুল্লাহ ইসলাম তার সাহাবিদেরকে নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এখন আমরা দেখব যে হিজরতের কারণ সমূহ কী কী। প্রথম কারণটা আমরা দেখব যে হিজরতের প্রথম কারণটা হচ্ছে প্রাকৃতিক প্রভাব। আমরা জানি যে বিশেষ করে সৌদি আরব যেটা, মক্কা যেটা, সেখানে কিন্তু এটা মরুভূমি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণে মানুষের যে মেজাজ সবসময় রুক্ষ থাকে। কিন্তু মদিনা যে অঞ্চলটা সেখানে কিন্তু ওইখানে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় এবং সেখানে কিন্তু মরুভূমির প্রভাবটা কম পরিলক্ষিত হয়। ফলশ্রুতি দেখা যায় যে ওইখানকার মানুষের মন মেজাজ অনেকটা শান্ত এবং ভালো, যে কারণে ওইখানকার মানুষের যে পারিপার্শ্বিকতা বা তাদের মধ্যে যে মমত্ববোধ, যেটা মানুষের প্রতি যে দরদ, সেটা কিন্তু মক্কার চেয়ে মদিনায় বেশি। রসুল্লাহ ইসলাম যেটা দেখলেন যে প্রকৃতিগত কারণেই মক্কার চেয়ে মদিনাবাসীদের মধ্যে সহনশীলতার পরিবেশ পরিলক্ষিত হয়, এই জন্য রসুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা আমরা দেখব যে হিজরতের প্রথম একটা কারণ। এরপরে হচ্ছে ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ। রসুল্লাহ ইসলাম যখন দেখলেন যে মক্কা কুরাইশরা প্রচুর পরিমাণে বিরোধিতা করতেছে, রসুল্লাহ ইসলাম তখন হযরত মূসা আলাইহিস মদিনায় পাঠালেন যে মদিনার অবস্থা জানানোর জন্য। হযরত মূসা আলাইহিস যখন মদিনায় গমন করলেন, সেখান থেকে ফিরে আসার পরে আকাবা নামক স্থানে 73 জন নরনারী মুসলমান ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণ করার পরে তাদের মাধ্যমে মদিনায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তী সময়ে হযরত মূসা রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট প্রদান করলেন যে হ্যাঁ, ওইখানে ইসলাম প্রচার করার অনুকূল একটা পরিবেশ আছে। রসুল্লাহ ইসলাম তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কা থেকে মদিনায় যাবেন। এটাও কিন্তু মদিনায় হিজরতের আরেকটা কারণ। এরপর আরেকটা কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। আমরা দেখব যে বিশ্বের যত নবী রাসূলরা বিশ্বের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কৌমের কাছে প্রেরণ করেছেন, কিন্তু নিজ কৌমের কাছে কেউ কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। সেখানে নূহ আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা নবী রাসূলই কিন্তু তার নিজ কৌমের কাছে, নিজ জাতির কাছে বিপর্যস্ত হয়েছে, সেখানে অপমানিত লাঞ্ছিত হয়েছে। রসুল্লাহ সাল্লাম সেই ইতিহাসটা জানতে পারলেন যে মক্কায় ইসলামের প্রচার সম্ভব হবে না। এই জন্য মনস্তাত্ত্বিক দিক দিয়ে, মনের দিক দিয়ে রসুল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কায় চলে যাবেন এবং তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এটাও কিন্তু হিজরতের আরেকটা কারণ। এরপরে হচ্ছে পুরোহিতদের বিরোধিতা। মক্কায় যারা পুরোহিত ছিলেন, যারা নেতা ছিলেন, তারা চিন্তা করলেন যে রসুল্লাহ সাল্লাম যদি নতুন ধর্ম নিয়ে আসেন তাহলে পুত্রতা চলে যাবে, মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, তাহলে তাদের পুরোহিততা নষ্ট হয়ে যাবে। এখানে এই বিষয়টা যখন তারা অবলোকন করতে পারলেন, বুঝতে পারলেন, তখন তারা রসুল্লাহ সাল্লামের বিরোধিতা করলেন এবং রসুল্লাহ সাল্লামের সেই বিরোধিতার প্রেক্ষিতে শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এই যে পুরোহিতদের বিরোধিতা, এটাও কিন্তু হিজরতের আরেকটা কারণ। এরপর আরেকটা বিষয়টা হচ্ছে ধর্মীয় বিশ্বাসে আঘাত। মক্কার কুরাইশ যারা ছিল তারা যুগ যুগ ধরে পৌত্তলিক মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল। যখন রসুল্লাহ ইসলাম নতুন একটা ধর্ম নিয়ে আসলেন যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বললেন, তখন পুত্তলিকদের বিশেষ করে যারা কুরাইশ ছিলেন, যারা বিদুর্মী ছিলেন, তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাসে আঘাত হানলো। তারা কিন্তু এটা মেনে নিতে পারলেন না। পরবর্তী সময় রসুল্লাহ ইসলামকে এবং তার দলবলকে নিঃশেষ করার একটা চিন্তা, হীন চিন্তায় তারা লিপ্ত হলেন। রসুল্লাহ ইসলাম এই বিষয়টা জানতে পেরে, বুঝতে পেরে পরবর্তী সময়ে রসুল্লাহ ইসলাম সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটাও কিন্তু হিজরতের একটা কারণ। এরপরে মুসলমানদের সংখ্যা স্বল্পতা। যখন ইসলামের দাওয়াত দিলেন কুরাইশদের মাঝে, বিশেষ করে তিনি প্রথমে 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিলেন এবং পরবর্তী সময়ে 10 বছরও যখন অতিবাহিত হয়ে গেল, কিন্তু সেখানে কিন্তু মুসলমানদের সংখ্যা, বিশেষ করে মক্কায় মুসলমানদের সংখ্যা কিন্তু অতটা বাড়লো না। রসুল্লাহ ইসলাম বুঝতে পারলেন যে এখানে মুসলমানদের সংখ্যা যদি আরও বাড়তে হয় তাহলে মক্কায় থাকা সম্ভব না। এই জন্য রসুল্লাহ ইসলাম মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য ইসলাম এবং মুসলমানের পরিমাণ আরও অধিক পরিমাণ বাড়ানোর লক্ষ্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে মক্কা থেকে মদিনা হিজরত করবেন। এটাও হিজরতের আরেকটা কারণ আমরা বলতে পারি। এরপর হচ্ছে মদিনা বিরোধ নিরসন। বিশেষ করে মদিনায় ইহুদিদের 2টা গোত্র, এটা হচ্ছে 2টা গোত্রের মধ্যে
বারবার বিভিন্ন ধরনের কারণে ওখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংগঠিত হতেছিল। পরবর্তী সময় ওই দুইটা গোত্রের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য তারা একটা মীমাংসাকারী বা একটা যিনি মীমাংসা করবেন এরকম লোক খুঁজতেছিলেন। পরবর্তী সময় রাসূলুল্লাহ ইসলামের সততা সত্যবাদিতা বিশ্বকর্ণতা যখন খবর পাইলেন তখন মদিনাবাসী সিদ্ধান্ত নিলেন যে রাসূলুল্লাহ ইসলামের মাধ্যমে এই দ্বন্দ্ব নিরসন করা সম্ভব। পরবর্তী সময় তারা রাসূলুল্লাহ ইসলামকে দাওয়াত দিলেন এবং রাসূলুল্লাহ ইসলাম সেই দাওয়াত গ্রহণ করলেন এবং পরবর্তী সময় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যে এই মদিনাবাসীদের মধ্যে বিরোধ নিরসন এটা কিন্তু রাসূলুল্লাহ ইসলামের মদিনায় হিজরত আর একটা কারণ। এর পরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো রাসূলুল্লাহ ইসলামের নানার দেশ মদিনায়। রাসূলুল্লাহ ইসলাম চিন্তা করলেন যে যদি আমি ওই মদিনায় যাই তাহলে সেখানে কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার করা সম্ভব হবে। এই জন্য তিনি তাছাড়া রাসূলুল্লাহ ইসলামের পিতার কবরস্থানও কিন্তু মদিনায় ছিল। এই জন্য রাসূলুল্লাহ ইসলাম চিন্তা করলেন যে আত্মীয়তার সম্পর্ক সূত্র যদি অগ্রসর হওয়া যায় তাহলে কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার করা সম্ভব। এই জন্য আত্মীয়তার যে সম্পর্ক আত্মীয়তার যে বিষয় সেই বিষয় হিসাব করে কিন্তু রাসূলুল্লাহ ইসলাম সিদ্ধান্ত নিলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটা হিজরতের একটা অন্যতম একটা কারণ। সর্বশেষ কারণ যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। যখন দেখা গেল যে কুরাইশরা বারবার রাসূলুল্লাহ ইসলামকে নির্যাতন অত্যাচার করতেছে এবং শেষ পর্যন্ত দারুন নদওয়া বৈঠকে যখন সিদ্ধান্ত হলো আবু সুফিয়ান আবু জেহেল সহ সব সাহেবা উদ্বা সব নেতারা যখন একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে রাসূলুল্লাহ ইসলামকে এবং ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ ইসলামকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, এই জন্য তারা রাসূলুল্লাহ ইসলামকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। রাসূলুল্লাহ ইসলাম এই বিষয়টা যখন বুঝতে পারলেন এবং পরবর্তী সময় তিনি চিন্তাভাবনা করলেন কী করা যায় এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উহির মাধ্যমে রাসূলুল্লাহ ইসলামকে জানিয়ে দিলেন যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এবং রাসূলুল্লাহ ইসলাম উহির বার্তা যখন পেলেন তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ইসলাম আল্লাহ তাআলার নির্দেশেই শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে মক্কা থেকে মদিনায় যাবেন। আসলে অন্য সব কারণগুলোর মধ্যে অন্যতম এই কারণটা আল্লাহ তাআলার নির্দেশটাই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রধান কারণ। তাহলে আমরা মোটামুটি তোমরা মনে হয় এই হিজরতের কারণ বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।